কমলা টক বা মিষ্টি এটি সাধারণত শীতকালীন ফল ও ঠান্ডা মৌসুমে বেশি পাওয়া যায় ঠান্ডা জনিত অসুখ সারাতে এই ফলটি অত্যন্ত কার্যকরী ব্যবহার কমলা ফল বা জুস হিসেবে খাওয়া হয় ফুড সালাদ ও বিভিন্ন ডেজার্টেও এর ব্যবহার রয়েছে কমলার খোসা দিয়ে তৈরি হয় অরেঞ্জ অয়েল যা খাবারের ফ্লেভার হিসেবে ব্যবহার করা হয় এছাড়াও কমলার খোসা দিয়ে ড্রিঙ্কস ও পারফিউম তৈরি হয় পুষ্টিমান ভিটামিন ফাইবার ও সমৃদ্ধ কমলা ত্বক চোখ ও হৃদিনের জন্য আদর্শ খাবার এটি নিয়মিত খেলে শরীরে ক্যান্সার সেল বেড়ে উঠতে পারে না কমলাতে উপস্থিত বিটা ক্যারোটিন একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট চোখের জন্য ভালো এ ফলটি ত্বককে সূর্যের ক্ষতিকর রশি থেকে বাঁচায় ও বয়সের চাপ দূরে রাখে ভিটামিন এ ও সি দুটোই ভীষণ শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো ফ্রি রেডিক্যালসের খারাপ প্রভাব থেকে ইমিউন সিস্টেমকে সুস্থ রাখে পাশাপাশি কার্ডিওভ্যাসকুলার ডিজেজ প্রতিরোধ করে কমলাই ক্যালোরি পরিমাণ খুব কম এতে কোনো স্যাচুরেটেড ফ্যাট নেই রয়েছে প্যাকটিন একটি ডায়েটারি ফাইবার যা শরীরের অতিরিক্ত ওজন ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে এতে আরও রয়েছে হেসপারেটিন ন্যারিগিন ও ন্যারিজেনিন ফ্লোভাইন্ডেট যা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে ও ইমিউন সিস্টেমে সুস্থতা বজায় রাখে ইংল্যান্ড ও ইতালিতে কমলা ও কমলার ফুল কসমেটিক্স ও পারফিউমে ব্যবহৃত হয় আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন চ্যানেল ফিটনেসের সাথে থাকার জন্য